আব্বা ফোন টোন দিলে ধরবি না? হ্যাঁ আব্বার ফোন ধরমু, এরপর আইতে চাইবো আইয়া কি করবো, পুরা বাড়ি ঘর এক দিয়া মুইটা তলাই লেবো, জায়গায় জায়গায় সেফ কাজ ফলাইবো। আর এর তো এমনি শ্বাসকষ্টের রুগী, কিছু কইতে মানুষের বাড়িতে বাড়িতে দুয়ারে দুয়ারে গিয়ে ঘুমাইছি আমি, আমার সব সম্পত্তি আমি বিক্রি করে তো করে টাকা পয়সা দিয়ে দিছি, তোরা কি কইছ যে ঢাকা শহরে বাড়ি করুম? আব্বা তুমি আয়া থাকবা, আরামে থাকবা, ভালো থাকবা, অত জগলি নেওয়ার পর থেকে আমার কোনো খোঁজ খবরই নেস না তোরা। আব্বার সাথে যোগাযোগ হয়? আরে হয়, দুই দিনের কথা হয়েছে না, তোমাকে যাইতে বলছে সাথে আমাকে যাইতে বলছে। আরে আমার আব্বার কথা বলতেছি না, আমি তোমার আব্বার কথা বলতেছি। ও আর একটু আগে 2000 টাকা পাঠাইলাম না আব্বারে? তোমাদের মতো সন্তান থাকতে বুড়ো বয়সে আরেকজনের বাড়ি যাইয়া তারপর ঘর উঠায় থাকে। ওই দিন আগে আব্বার ফোনটা ধরছিলাম, কি করে জানোস, ধরার লগে লগে আব্বারে মানুষের জায়গায় ঘর উঠেই থাকি কি করবো, হেরা বাড়ির কাম ধরছে, আমার মেজাজটা গেছে খারাপ হইয়া। দেরি হয়ে গেছে কাটি, বুঝলাম না কোন দেখে। আব্বা আমার পাগল বানাই লেব, আজকে এক সপ্তাহ যাবত ফোনের উপরে ফোন, ফোনের উপরে ফোন, ফোনের উপরে ফোন, ফোন ধরি না, এটা বুঝে না যে ফোন ধরি না, ব্যস্ত আছি, ধরবো না ফোন, যা পাগল। সাজু কি সব ভাইয়া কই যাস, একটু বাইরে যেয়েছি, কিছু বলবা? কি কমু কো, আই কই তুমি? আব্বাই মাতারা পুরো পাগল বানাইতেছে। কি লিগা কি লিগা, আজকে কয়দিন যাবত ফোন দে, আই দেখ ফোন দিয়ে আমার পাগল বানা লইতেছে। তোমার কথা আমি কি শুনবো, আব্বা তো আমারও ফোন দিতেছে, এই যে দেখো একটু আগে ফোন দিছে, এই যে দেখো, এই যে দেখো, এই যে ফোনের উপরে ফোন, ফোনের উপরে খালি ফোন দিতে আসে, মাথা নষ্ট করে নেবো ফোন দিতে দিতে। একটা জিনিস বুঝলাম না, এত ফোন দিতে আসে কেন, এর তো কোনো মতলব আছে? মতলব ছাড়া তো আর আমাকে ফোন দেয় না, বোঝো নাই, কোনো না কোনো একটা বাহানা ধরবো ফোন দিয়া, এটাই তো। কয়দিন আগে আব্বার ফোনটা ধরছিলাম, কি করে জানোস, ধরার লগে লগে আব্বারে মানুষের জায়গায় ঘর উঠেই থাকি কি করবো, হেরা বাড়ির কাম ধরছে, আমার মেজাজটা গেছে খারাপ হইয়া, পরে আমি কেটে দিছি। আমার ওই সেম ডায়লগ দিছে, আমি কইছি আব্বা ওই বেড়া না বাড়ি করতেছে, অন্য জায়গায় আরও জায়গা আছে না, ওই আশপাশে যাই বাড়ি করো, ওইনে থাকো, কয় না রে বাবা আমি একলা একলা থাকি, কেমন অসুস্থ, এটা তো কথা, হ্যাঁ অসুস্থ হন আমরা কি করবো? একটা কাম কর, আব্বাই ফোন টোন দিলে ধরবি না? হ্যাঁ আব্বার ফোন ধরমু, এরপর আইতে চাইবো আইয়া কি করবো, পুরা বাড়ি ঘর এক দিয়া মুইটা তলাই লেবো, জায়গায় জায়গায় সেফ কাজ ফলাইবো। আর এর তো এমনি শ্বাসকষ্টের রুগী, কিছু কইতে। আচ্ছা ঠিক আছে যা। আচ্ছা হন কি আব্বার নাম্বারটা ব্লক মেরা দে, আমি ওই দিব। ভালো কথা হয়েছে তো, ঠিক আছে আব্বার নাম্বার ব্লক যা। আচ্ছা ঠিক আছে। কত বড় শয়তান দুলো ভাই, হ্যাঁ বেটার সব সম্পত্তি লেইখানি আবার বাসাতে ব্যাট করে দেবো, এই পরিকল্পনা করতেছ, দেখাইতেছি তুম করে ভাবি। এই যে ভাবি আপনি এখানে বসে বসে মোবাইল দিতেছেন, সারা বাড়ি খুঁজে আসলাম আপনারে। কেন কি হইছে, বাড়ি কোনো খবর রাখেন? আপনার টার আমাটা কি করছে জানেন? কি করছে? আপন সন্তান কিভাবে বাপের সাথে এমন করতে পারে বলুন তো। আরে কি হয়েছে সেটা তো বলবে। আপনি জানেন না আমাদের শ্বশুরের যে দুই ভাই মিলে সব সম্পত্তি লেখানি এনেছে? হ্যাঁ সেটা তো অনেক আগেই নিছে, এখন আব্বার ফোনও রিসিভ করে না তারা। কি বলো তোমার ভাইয়াদি বললো যে রাতের বেলা কথা হয়েছে আব্বার সাথে? মিথ্যা কথা বলে মিথ্যা, মাত্র শুনে আসছি আপনার বান্দরে, আমার বান্দরে বলতেছে যে আব্বা 10-12 দিন ধরে ফোন দিতেছে, আমি তো ধরি না। আমার বান্দরে বলে কি, আমিও তো ধরি না, আরেকবার ফোন দিলে না ব্লক করে দিব। কি বলো এগুলা, আজকে আসুক বাসায়। আমার কাছে না আব্বার নাম্বার নেই, আপনার কাছে আছে ভাবি? হ্যাঁ আব্বুর নাম্বার আমার কাছে আছে তো। আব্বার একটা কল দিয়ে ঢাকা আসতে বলেন তো, মনে হয় আব্বার কাছে গাড়ি ভাড়া নেই, না হলে এতদিন চলে আসতো। বান্দরের কাছে মানে এই জন্যই ফোন দিছে যে বাবা আমি অসুস্থ, কিছু গাড়ি ভাড়া পাঠান, চলে আসবো। আপনার কাছে ভাবি টাকা না থাকলে আমার কাছ থেকে নিয়ে আব্বারে পাঠাই দেন। কি যে বলেন না, আচ্ছা যাও তুমি। আর ভাবি আপনি তো আমার জামাই ভক্ত, রাতে কাছে গিয়া আবার মনে করে সব ভুলিয়া গিয়া জামাইটা সব ভুলিয়া দিয়েন না। আচ্ছা যাও তুমি, তুমি ঠিক থেকো যাও, বেশি কথা বলে। আব্বুকে একটা ফোন দিই। আসসালামু আলাইকুম আব্বু, ভালো আছেন? কান্না করতেছেন কেন আব্বু? আপনার এই নাম্বার তো বিকাশ করো, আমি এই নাম্বারে গাড়ি ভাড়া পাঠাই দিতেছি, আপনি টাকাটা পাইয়ে সাথে সাথে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে। আব্বু শুনেন, আপনার ছেলেদেরকে আবার বললেন না যে আমরা আপনারে টাকা পাঠাইতেছি গাড়ি ভাড়া, ওইটা দিয়ে আপনি আসতেছেন? আচ্ছা ঠিক আছে, আপনি যত দ্রুত পারেন চলে আসেন, সাবধানে আইসেন। ওকে আল্লাহ হাফেজ। ভাবি আয়, ভাবি এই যে আপনি এখানে। আব্বা আসার কথা কই, কি বললো? আব্বুর সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, আব্বু সম্ভবত কাছাকাছি চলে আসছে তাই। হুম ভাবি কি বলি শুনেন, আব্বু আসলে আব্বুর খাওয়া দেওয়া
একটা রুমে রেস্ট করতে দিয়া, আপনার বান্দর তো বাসা নেই, এখন আমার বান্দরও বাসা নেই, ওরা আসলে তারপর জিজ্ঞাসা করবো। যে আব্বার সাথে কথা হয় কি অবস্থা কিছু তো বলো না, দেখি কি বলে তারপর ধরবো। এটা তুমি ঠিক বলছো, তাহলে আব্বুরে ওই আমার পাশের রুমটা শুয়ে রাখি, খাওয়াই দাও। হ্যাঁ আব্বুরে বলবো যে আপনি বের হইন না, আমরা বলার আগ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, চলে আসবো না আব্বু। দোকান বন্ধ আছে, অনেকক্ষণ খাড়ায় আছে, খুব কষ্ট হয়েছে না? হয় যে রাস্তাটা ঝাঁকি খেতে খেতে। আচ্ছা চলেন, আপনি রেস্ট নেবেন, চলেন। ওরা কই? ওরা একটু কাজে বাইরে গেছে, ওদের টেনশন আপনি করেন না, ওরা ভালোই আছে, চলেন আপনি। বসে রয়েছো, খাবার দাও, খিদে লাগছে। এই শোনো, আব্বার সাথে যোগাযোগ হয়? আরে হয়, দুই দিনের কথা হয়েছে না, তোমাকে যাইতে বলছে, সাথে আমাকে যাইতে বলছে। আরে আমার আব্বার কথা বলতেছি না, আমি তোমার আব্বার কথা বলতেছি। ও আর একটু আগে 2000 টাকা পাঠাইলাম না আব্বারে। সিরিয়াসলি? হ্যাঁ, আব্বা খুব ভালো আছে, শরীর স্বাস্থ্য ভালো আছে। তাই নাকি? আরে হ্যাঁ, 2000 টাকা পাঠাই দিছি বিকাশে। যদি মিছা কথা বলো না, দেখো পরবর্তীতে কি হয়। বুঝলাম না কিছু। সবাই মিলে গিয়ে নাকি গোল মিটিং দিছো? খিদা লাগছে জানো না, সুসু করতেছে পেটটায়। তাদের বাদ দাও, আসো। আয় শোনো, খাবার তো খাইবেই। আব্বার সাথে কি তোমার কথা হয়? আব্বার সাথে প্রত্যেক দিন আমার যোগাযোগ হয়। গতকালকে, এই যে গতকালকে আব্বার 2000 টাকা পাঠাইছি। কি করছো? 2000 টাকা পাঠাইছি গতকালকে। আরে বলো, এই মাত্র আমি 2000 টাকা পাঠাইলাম আব্বারকে। পাঠাইছো ভালো হয়েছে, থাক পাঠাইছো। আমাকে আব্বাই তো খাইলে তো আমাকে আব্বাই খাইবো, সমস্যা কি? এতটা দিয়ে কি করবো? হ্যাঁ পকেট করে যাচ্ছে না, করুক না, যা খুশি তা, তুমি বুঝো না কিলে। ও আচ্ছা, তাহলে আব্বুর খুব যত্ন নাও তোমরা, না? ও তোমাদের মতো সন্তান থাকলে কোনো মা বাপেরই কোনো কষ্ট থাকবে না। আচ্ছা আপনারা একটু বসেন, আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। বসো। খিদে লাগছে। আর খাবেই তো, বসো। বসেন না, সারপ্রাইজ করে দিলে না, তুমিও বসো। আচ্ছা বস। দুইটা ঘিমা তাকার হয়েছে কেন? হ্যাঁ খিদে লাগছে, কি কাহিনী করতেছ? বুঝলাম না কিছু, কিসের সারপ্রাইজ দিব, কি দিব না দিব বুঝতেছি না। আসেন। ভালো আছে? ভালো আছে আব্বা, খুব ভালো আছে তারা। তোমার না একটু আগে বাবার সাথে কথা হয়েছে, 2000 টাকাও পাঠাই আসছো। আপনি যেন কবে টাকা পাঠিয়েছিলেন? কালকে না আব্বা? আপনার 4000 টাকা আপনারা পাঠাইছে দুই ছেলে, আপনার টাকাগুলো কি করছেন? আমারে না আজকা 10-12 দিন ধরে আমি ফোন দিয়ে ফোনই ধরে না আমার, আমি তো চিন্তায় পড়ে গেছি। আর ওই যে জাগরণে ঘর তুলে থাকি না, আর ওই জাগার বাড়ির কাজ ধরবো, আমার গর্ব সব ভেঙে দিছে, আমি আর একজনের বাড়িতে গিয়া ঘুমাই। ছি, তোমাদের লজ্জা করা উচিত, তোমরা কি সন্তান? সন্তান নামে কলঙ্ক, মুখ লুকিয়ে রয়েছো কেন তোমরা? তোমাদের মতো সন্তান থাকতে বুড়ো বয়সে আরেকজনের বাড়ি যাইয়ে তারপর ঘর উঠে থাকে? ভাবি এদের সাথে এত ফাঁপা চল পড়ে গেলাম, বেশ না, আমরা দুইজন না তোমাদের দুই ভাইয়ের ভাত খাবো না, বুঝতে পারছো? জীবস দিবা দিব তোমাদেরকে, আর এই বাসা থেকে সুন্দর মতো বেরিয়ে যাও তোমরা। কি বাড়ি আমাদের, সব কিছু আমাদের, আমরা এই বাড়ি থেকে বের হয়ে যাবো, কি বলে ভাইয়া? এই যে বাড়ি কাদের? আমাদের। তোমাদের বাড়ি? অবশ্যই। ওইটা দাঁড়াও, এদাই সর, এই ওঠো, উঠো বলছি, উঠো। কথায় কাছে দিবে না, উঠো। আপনি বসে রাখতে আব্বা, বসেন। এই বাড়ি আগে আপনাদের নামে ছিল, এখন আর আপনাদের নামে নেই, এখন আমাদের দুইজনের নামে, বুঝতে পারছেন? সো এই বাসা থেকে এখন বের হন। সত্যি তো, সব লিখে দিয়েছি দুইটার নামে। মন থাকবো করতে, বোকামি করছি, বোকামি করছি, কি ভিক্ষা করুন রাস্তায় যে। বেরোন বাসা থেকে, বেরোন। শোনো,
পুরুষটা খাইতে পর্যন্ত পারে না, আর তোমরা সন্তান হয়ে কিছুই করতে পারো না। বেরো, এই বেরো তো, বেরো। দেখো না, আমাদের ভুল হয়ে গেছে। বেরো, এখানে আসো কেন বারবার? বেরো। কই যাবে? কই যাবে? আর রাস্তায় গিয়ে ভিক্ষা করবা কেন? যখন বাপের থেকে সম্পত্তি লই এখানে নিয়া বাবার সাথে যোগাযোগ রাখো না, তখন চিন্তা করো না বাবা কই যাইবো, কি খাইবো এই বয়সে, তখন তো চিন্তা করো না। এরকম আদামরা খাটা সুদের কথা আমরা কেন চিন্তা করতে যাবো? হ্যাঁ, তোমরা তো কর্ম করে খাইতে পারবা। যাও বেরো, ভিক্ষা করে খাইবা। যদি কর্ম করতে না পারো না, রাস্তায় গিয়ে বলবা আল্লাহ দেন। যাও, তুই একটা থালাই না দে, ভালো হবে। আমুকে ভিক্ষাও দিব না। কি মাফ করে দিব? হ্যাঁ, আর হবে না, কোনো মাফ টাফ করতে পারবো না, বুঝতে পারছো? ভালোই ভালো বাসা থেকে বের হয়ে যাও। শোনো, তোমার মতো বের হয়ে যাও। শোনো, মাফ করে দাও। শোনো, তুমি আমাকে টাচ পর্যন্ত করবে না, বের হও। আব্বা কই জানি? আব্বা তুমি কাও? তুমি স্যার আমাকে কে আছে? আব্বা কাও কেউ আছে? কেউ নাই। তুমি স্যার? আব্বা, 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 আব্বা ভুলে গেছে। আব্বা মাফ করে দাও। আব্বা শোন, আমি কিছু কথা কই। প্রত্যেকটা বাবা মা, ছেলে হোক মেয়ে হোক, সন্তান রে অনেক কষ্ট করে, অনেক আদর যত্ন করে মানুষ করে। বাবা মা যে কত কষ্ট করে সন্তান মানুষ করার জন্য, তা তোরা বুঝবি না। তোদেরকে আল্লাহ সন্তান দিলে তখন বুঝবি। আমি তখন দুই ভাইরে মানুষ করতে যাই, কত কষ্ট কত ত্যাগ আমার স্বীকার করতে হয়েছে জানোস? শেষ পর্যন্ত ভিটামাটি যেগুলি আসলো ওগুলি পর্যন্ত বিক্রি করে দিয়া তখন মানুষের মতো মানুষ করে গড়া তুলছি। যে তোরা একটা সময় ভালো টাকা পয়সা কামাবি, আমার একটু ভালো রাখবি। আমার মতো এরকম প্রত্যেকটা বাবা মা এরকম আশা করে যে শেষ বয়সে আইসা ছেলে হোক মেয়ে হোক সন্তানরা তাদের হাল ধরবে। আর তোর মতো কুলাঙ্গার সন্তানরা কী করে জানোস? বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, বাড়ি থেকে বের করে দেয়, সম্পত্তি নিয়ে অনেক সন্তানরা আছে বাবা মাকে হত্যা পর্যন্ত করে। একটাবার ভাবে না যে দুনিয়ার আলো বাতাস এই দুনিয়ার মুখ কারে দিয়ে দেখলো, এবং বাবা মা সন্তানদের মানুষ করতে গিয়া কত কষ্ট স্বীকার করতে হয়। ভাবা উচিত ছিল বাবা, আমি আর কয়কাল বাঁচুম ক? একটাবার ভাবলি না বাপের কথাটা? দেখেরা কিন্তু পরের মেয়ে, এরা আমার সাথে হিংসা করতে পারতো, অথচ প্রতিনিয়ত এরা আমার খোঁজ খবর রাখছে। তোরা আমার ফোন ধরস নাই, বৌমা নিজের থেকে আমার ফোন দিছে, বিকাশে টাকা পাঠাইছে, গাড়ি ভাড়া পাঠাইছে, ওই গাড়ি ভাড়া দিয়ে তারপর আমি আসছি। বৌমা যদি টাকা না পাঠাইতো না, আমি আজকে 8-9 দিন যাবত না খাওয়া, অন্যের জমিনে ঘর বানায় তারপর ওইখানে ছিলাম। তারা বাড়ির কাজ ধরছে, মানুষের বাড়িতে বাড়িতে দুয়ারে দুয়ারে গিয়ে ঘুমাইছি আমি। আমার সব সম্পত্তি আমি বিক্রি করে তখন টাকা পয়সা দিয়ে দিছি। তোরা কী কইছ যে ঢাকা শহরে বাড়ি করুম? আব্বা তুমি আয়া থাকবা, আরামে থাকবা, ভালো থাকবা, অথচ ওগুলি নেওয়ার পর থেকে আমার কোনো খোঁজ খবরই নেস না, তোরা আমার ফোনটা পর্যন্ত ধরস না। বৌমা দুটা মানুষের বাচ্চা, আমি কেন অন্তর থেকে দোয়া করি, নামাজ পড়ে দোয়া করি আল্লাহ যাতে করে নিয়ে খায়াত দেয়, এবং প্রত্যেকটা সংসারে যেন এর মতো ছেলের বউ দেয়, এর মতো মেয়ে দেয় আল্লাহ। আমি মাফ করে দিছি। যা বৌমা, আমার একটা শেষ অনুরোধ, তোমরা রাখো, এবারের মতো একটা সুযোগ দাও, যদি ভবিষ্যতে আর এরকম করে বৌমা আমি কোনোদিন তোমাদের কাছে অনুরোধ করুম না। আব্বা, এদের মতো লোকেদের সাথে তো আমাদের থাকার কোনো ইচ্ছে নেই, কিন্তু আমাদের ফ্যামিলি এত বেয়াদব বানায়নি আমাদেরকে যে শ্বশুরের উপর তো কথা বলবো। আপনি যা বলবেন তাই হবে, কিন্তু হ্যাঁ আব্বা, আমাদের একটা শর্ত আছে। বলো। আমরা এই লাস্ট এবং ফার্স্ট চান্স দিছি, নেক্সট টাইম আর এই চান্সটা আমি দেবো না তাদের। আচ্ছা, আমরা ভালোই যাবো, আমাদের সম্পত্তিগুলো আমাদের নামে নিয়ে যাবো না। এই স্বপ্ন আর দেখেন না, বুঝতে পারছেন? ভালো হয়ে যান, বাবা সেবা যত্ন করেন, কাজে দিব, সম্পত্তি আর রিটার্ন পাওয়া লাগবে না। সম্পত্তি লিখে দিব, তারপরে ওই বাবারা সব আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন। এই গাজির গান না গায়া মার্কেটে যান, আব্বার জামা কাপড় সব পুরাতন হয়ে গেছে, নতুন নতুন পাঞ্জাবি আর লুঙ্গি কিনে নিয়ে আসেন। যান, আপনি বসে রেখেছেন কেন, ওঠেন না কেন, যান। সম্পত্তির কথা ভুইলা যান, আব্বা আসেন, চলেন বাবা যাও, বেরো যাও, আইতে আসতে শয়তানের দল।
লুঙ্গি কি দুইটা আনলো না চারটা নেবো বা কি লুঙ্গি কয়টা আনলো কপাল ভালো যে দুই বাই দুইটা পু পাইছি ভালো ফেরেস্তা বুঝছ তুমি একবারে এই যে আমার সম্পত্তি আমার চাই তুমি যেমন খুশি যেমন হবা বড় আসলে তোলে যাই উমুক করে বুয়ে থাকবা বাড়িতে বাড়ি করে দিলে বুঝবি বুঝছ না যাই আবার জামা কাপড় হ্যাঁ।